হাই গাইস সাকিব হিয়ার এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আজকের ভিডিওতে আরো একটা নতুন স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম প্রিভিউতে যে আপনি ভিডিওটা দেখলেন আপনার ফেসবুক প্রোফাইল স্ক্রিনশট দিয়ে এবং আপনার একটা পছন্দের ছবি দিয়ে আপনি কীভাবে ক্রিয়েট করবেন সেটাই আজকের এই ভিডিওটিতে দেখাবো ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন এই স্ট্যাটাস ভিডিওটা ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা ইলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ইউজ করব আর আপনাদেরকে একটা XML ফাইল ডাউনলোড করতে হবে আর একটা ট্রেন্ডিং মিউজিক ডাউনলোড করতে হবে অল ম্যাটেরিয়ালসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে তো গাইজ আপনাদের সাথে আছি আমি সাকিব চলুন ভিডিওটা শুরু করি ওয়েলকাম ব্যাক গাইজ প্রথমে আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যেতে হবে ওখানে অল ম্যাটেরিয়ালসের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি গুগল ড্রাইভে চলে আসবেন আসার পর এখানে একটা ট্রেন্ডিং মিউজিক আর একটা XML ফাইল দেখতে পাবেন তো আপনাদেরকে এগুলো ডাউনলোড করতে হবে প্রথমে আপনাদেরকে ট্রেন্ডিং মিউজিকটা ডাউনলোড করতে হবে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে ডাউনলোড অপশান রয়েছে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন বা এখান থেকে আপনি প্লে করে শুনতে পারবেন তো আপনাদেরকে এই ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর ডাউনলোড অপশান চলে এসেছে এখানে একবার ক্লিক করে এই ট্রেন্ডিং মিউজিকটাকে ডাউনলোড করে নিতে হবে দেন আপনাদেরকে অ্যারো অপশানে ক্লিক করে ব্যাক করতে হবে তারপর XML ফাইলের উপরে ক্লিক করবেন ক্লিক করলে এইরকমই ইন্টারফেস শো করবে উপরে ডাউনলোড বাটন রয়েছে এখানে একবার ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে ঠিক এইরকমই অপশান চলে আসবে ডাউনলোড এনিওয়ে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনার ডাউনলোড বাটন চলে আসবে ডাউনলোড বাটনে ক্লিক করে এই XML ফাইলটাকে ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে এরপর XML ফাইলটাকে ওপেন করবেন ওপেন করলে এইরকমই ইন্টারফেস শো করবে উপরে শেয়ার অপশান রয়েছে শেয়ার অপশানে ক্লিক করবেন তারপর নিচে আপনার অ্যাপ্লিকেশনগুলো শো করবে আপনাদেরকে ইলাইট মোশন অ্যাপ্লিকেশনটা খুঁজে নিতে হবে ইলাইট মোশন অ্যাপ্লিকেশনের প্রো ভার্সন যদি না থাকে তাহলে আপনি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেন আপনাদেরকে ইলাইট মোশন অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করতে হবে ক্লিক করলে এই XML ফাইলটা কিন্তু ইনপুট হয়ে যাবে ইলাইট মোশন অ্যাপ্লিকেশনে দেখতে পাচ্ছেন ইনপুট হয়ে গেছে এরপর আপনাদেরকে ইলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে ওপেন করলে এইরকমই ইন্টারফেস শো করবে দেন নিচে প্রজেক্ট অপশান রয়েছে এই অপশানেতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখানে XML ফাইলগুলো শো করবে বা আপনি যেগুলো এডিটিং করে রেখেছেন সেগুলো শো করবে আপনি এই মাত্র যে XML ফাইলটা ডাউনলোড করে ইলাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করলেন ওটা প্রথমেই শো করবে তো এটাকে ওপেন করবেন ওপেন করলে আপনার সামনে ঠিক এইরকমই অপশান চলে আসবে এই XML ফাইলটা ওপেন হয়ে যাবে দেন আপনাদেরকে এই অপশানটিতে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন ক্যামেরা অপশানটা অফ রয়েছে তো এটাকে অন করে দিবেন দেন আপনাদেরকে আরও একবার এই অপশানটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি নিচে চলে আসবেন নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো লেয়ার রয়েছে এই যে টেক্সট লেয়ারগুলো আপনাকে চেঞ্জ করতে হবে প্রথমে আপনাদেরকে একটা ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে নিতে হবে দেন ওটাকে 9:16 ক্রপ করে নেবেন যে কোনো ফটো এডিটিং অ্যাপ্লিকেশন দিয়ে 9:16 ক্রপ করে নিতে পারবেন পিক্সেল ল্যাব বা পিক্সআর্ট এই অ্যাপ্লিকেশনগুলো দিয়ে কিন্তু আপনি ক্রপ করে নিতে পারবেন তো আপনাদেরকে প্রথমে ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশটটা অ্যাড করতে হবে আর দেখতে পাচ্ছেন নিচে লেয়ার অপশানটা রয়েছে FB প্রোফাইল এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করবেন দেন আপনাদেরকে কালার অ্যান্ড ফিল এই অপশানটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর মিডিয়া নট ফাউন্ড এখানে ক্লিক করবেন ক্লিক করলে গ্যালারি ওপেন হয়ে যাবে আপনাদেরকে উপরে দেখতে পাচ্ছেন অপশান রয়েছে এখান থেকে আপনি ফাইলটাকে সিলেক্ট করতে পারবেন কোন ফাইলে আপনার রয়েছে স্ক্রিনশট ফাইলে থাকবে তারপর আপনাদেরকে প্রথমে এই ফেসবুকের প্রোফাইল স্ক্রিনশটটা অ্যাড করতে হবে সিলেক্ট করবেন তারপর উপরে প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করে দেখতে পাচ্ছেন ইনপুট হয়ে গেছে এরকমভাবে আপনার প্রোফাইলটাও কিন্তু ইনপুট হয়ে যাবে এরপর আপনাদেরকে নামটা চেঞ্জ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নাম লেখা রয়েছে আপনাদেরকে এটার উপরে ক্লিক করতে হবে দেন এখানে এডিট টেক্সট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আমার নামটাকে কেটে দিবেন দেন আপনার নামটা আপনাকে লিখে দিতে হবে তারপর আপনাদেরকে টিক অপশানে ক্লিক করতে হবে টিক অপশানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে চলে আসতে হবে আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান এডিটর লেখা রয়েছে তো আপনি আপনার পছন্দ মতো লিখে দেবেন ঠিক আছে তারপর আপনাদেরকে এখানে বয়সটা লিখতে হবে আপনার কত বছর বয়স সেটা আপনি লিখে দেবেন এজটা তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এটা লিখে দিতে পারবেন এখানে এডিট টেক্সটে ক্লিক করে আপনি এটা চেঞ্জ করে নেবেন আপনার বয়স অনুযায়ী আপনি কিন্তু লিখে নেবেন এরপর যদি এটাকে আপনি অ্যাডজাস্ট করতে চান অ্যাডজাস্টও করতে পারবেন তো আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এই অপশানে ক্লিক করবেন দেন আপনি যদি এরকমভাবে সরিয়ে এই জায়গাটা নিয়ে আসতে পারেন এরকমভাবে কিন্তু অ্যাডজাস্ট করতে পারেন আপনার ইচ্ছা মতো যতগুলো টেক্সট রয়েছে এরকমভাবে কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনি কোথায় থাকেন সেটা এখানে লিখবেন আমি যেখানে থাকি দেখতে পাচ্ছেন ব্যাঙ্কুড়া লিখে দিয়েছি আপনার ইচ্ছা মতো আপনি যে জায়গাটা থাকেন সেই জায়গার নামটা এখানে টাইপ করে দিবেন টাইপ করে দেওয়ার পর এটাকেও অ্যাডজাস্ট করতে পারবেন মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ইচ্ছা মতো জায়গায় এরকমভাবে বসিয়ে দিতে পারবেন ঠিক আছে তারপর আপনাদেরকে ব্যাক করতে হবে বা টিক অপশানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে স্টুডেন্ট তো এখানে আপনি আপনার ইচ্ছা মতো লিখে দিবেন তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এটাকে আমি অ্যাডজাস্ট করে নেবো এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবো তাহলে উপরের সাইডে এরকমভাবে হালকা বসিয়ে দেবো যাতে করে টেক্সটটা ভালোভাবে দেখা যায় দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু আমি অ্যাডজাস্ট করে নিলাম
দেন এখান থেকে ব্যাক করে নিলাম। ব্যাক করার পর আপনাদেরকে এখানে সরিয়ে নিয়ে আসতে হবে। আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ছোটো ছোটো লেয়ার রয়েছে, এই লেয়ারগুলোতে আপনার পছন্দের ফটো আপনাকে অ্যাড করতে হবে। আপনাদেরকে একটা ফটো সিলেক্ট করে নিতে হবে, একটা ফটোয় আপনাদেরকে এই প্রত্যেকটা লেয়ারে ইনপুট করতে হবে। তো এই লেয়ারটার উপরে ক্লিক করবেন, ওকে অপশানে ক্লিক করবেন, কালার অ্যান্ড ফিল এখানে ক্লিক করবেন, মিডিয়া নট ফাউন্ড এখানে ক্লিক করে দেবেন, গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনার পছন্দের ফটোটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে ফাইলে চলে যাচ্ছি, দেন এই ফটোটা আমি ইনপুট করব, সিলেক্ট করলাম, তারপর উপরে প্লাস আইকনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু ইনপুট হয়ে গেল। সেম প্রসেসে যতগুলো এরকম ছোটো ছোটো লেয়ার রয়েছে, সাকিব টেক লেখা রয়েছে, ওই লেয়ারগুলোতে আপনাকে কিন্তু ফটো ইনপুট করতে হবে সেম প্রসেসে। আপনি এখানে ক্লিক করবেন, মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন, ফটোটাকে সিলেক্ট করবেন, উপরে প্লাস আইকনে ক্লিক করে ইনপুট করে নেবেন। তো আমি এখান থেকে প্রত্যেকটা ফটো অ্যাড করে নিচ্ছি। গাইজ দেখতে পাচ্ছেন আমি ফটোগুলো ইনপুট করে দিয়েছি, তো আপনারাও এরকমভাবে ফটোগুলো ইনপুট করে নেবেন। দেন আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে, প্রথমে আসার পর আপনাদেরকে ট্রেন্ডিং মিউজিকটা অ্যাড করতে হবে। তার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন অডিও অপশানে ক্লিক করবেন, ভিউ অল এখানে ক্লিক করবেন। আপনার এখান থেকে ফাইলে চলে যাবেন, ডাউনলোড ফাইলে। ডাউনলোড ফাইল থেকে আপনি এইমাত্র যে মিউজিকটা ডাউনলোড করলেন ওই মিউজিকটাকে অ্যাড করবেন, এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবেন, তাহলে মিউজিকটা কিন্তু আপনার ইনপুট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এরকমভাবে খুব সহজ আপনি এই টাইপের স্ট্যাটাস ভিডিওটা তৈরি করতে পারবেন। এরপর আমি আপনাদেরকে একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা কেমন হলো। গাইজ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এরপর আপনাদেরকে ভিডিওটাকে সেভ করতে হবে, উপরে শেয়ার অপশন রয়েছে এখানে ক্লিক করবেন, ক্লিক করবার ভিডিও অ্যারো অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এখান থেকে নিচে কোয়ালিটিটা সিলেক্ট করে নেবেন, আপনি 20 MBPS করে নেবেন, তারপর এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবেন। আই হোপ গাইজ এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অন করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনারা যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে জানাতে পারেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আরও একটা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।